Assalamualaikum. Welcome to my channel, Bangladeshi Woman Vlogger. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এটা হচ্ছে সকালবেলা, এখন হচ্ছে 7টা বাজে। ভাবলাম এখান থেকে এই ব্লগটা শুরু করি, কারণ বাহিরটা এত সুন্দর লাগছিল, দেখেন খুব স্নিগ্ধ লাগছিল। তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে গিয়েছে, আর ঘুম ধরছিল না। সাধারণত আমি কিন্তু বলি যে ফজর নামাজ পড়ে আমি একটু ঘুমাই, তো আজকেও শুয়েছিলাম বাট ঘুম ধরছিল না। তো ভাবলাম উঠে একটু চা খাই, রুফায়দার খাবারটা রেডি করি। দেখেন আমি একটু দেখাই, খুব সুন্দর আবহাওয়াটা, অনেক সুন্দর, একটু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস, ভালো লাগছে। তো আর কথা না বলি চলেন কিচেনের দিকে যাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে কিচেনটাকে ক্লিন করি। অনেক আপুই এটা দেখতে চেয়েছে, আপু তুমি কিভাবে কিচেন ক্লিন করো এটা একটু আমাদের সাথে শেয়ার করো। তো তার আগে হচ্ছে যে একটু রান্না করে নিব, তারপরে আমি একটু চা খাবো, তারপরে হচ্ছে যে কাজটা শুরু করব। আমি এক পাশে চায়ের পানি বসিয়ে দিয়েছি, আজকে দুধ নাই বাসায়, দুধ আনা হয় নাই গতকাল, তো এই কারণে লাল চা করব। আর দুফায়দার জন্য সুজি বসিয়ে দিলাম, সকালে আজকে সুজি দিব। তো ঘি দিয়ে দিচ্ছি একটু, আমি হালকা একটু ঘি দিব। রুফায়দার ঘিটা কেন জানি না খুব একটা সহ্য হয় না, সহ্য হয় না বলতে তেমন কিছু না, বাট আমার কাছে মনে হয় যে ঘি দিলে ওর টয়লেটে একটু প্রবলেম হয়, তো এই কারণে খুবই হালকা একটু দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। তো আমি চায়ের মধ্যে মশলা দিয়ে দিয়েছি সব ধরনের, আর দিয়ে দিলাম হালকা একটু চা পাতা। সুজির ভিতরও আমি একটা তেজপাতা দিয়ে দিব, এটা কিন্তু সব বয়সের বাচ্চাদেরকেই দেওয়া যাবে, শুধুমাত্র 6 মাসের মানে 2 বছরের নিচের বাচ্চা হলে ঘিটা অ্যাভয়েড করাই বেটার হবে। কারণ আমার চ্যানেলে অনেক নতুন আপুরা আছে, আর এখানে আমি হচ্ছে পানি দিয়ে সুজিটা করছি, কারণ রুফায়দা যে গুঁড়ো দুধটা খায়, আমি আগেই বললাম বাসায় দুধ নাই, দুধ থাকলে দুধ দিতাম, ওই গুঁড়ো দুধ দিয়ে আমি ওকে খাওয়াবো। তো এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে আমি এর ভিতর দিয়ে দিব। যেসব বাচ্চারা এমনি এমনি ডিম খেতে পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে ডিমটাকে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। রুফায়দা এমনিও খায় আলহামদুলিল্লাহ, তারপরও আমি সুজির টেস্টটাকে একটু বৃদ্ধি করার জন্য এইভাবে ডিমটা দিয়ে সুজিটা রান্না করি। চা হয়ে গিয়েছে, আমার হাতে এরকম লাল পানি দেখে অনেকেরই অবাক লাগবে, তাই না? আমি কিন্তু সাধারণত লাল চা খাই না, কখনোই খাই না, আমার ভালো লাগে না, এখনও যে খাচ্ছি না বাধ্য হয়ে খাচ্ছি, বাসায় দুধ নাই তাই এই চাটা খাচ্ছি। যদিও লাল চাটাই খাওয়া ঠিক, দুধ চা কখনোই খাওয়া ঠিক না, তারপরেও আসলে কি বলবো, কিছুই বলার নাই। তো সুজিটাও হয়ে গিয়েছে, চাটা খেয়ে তারপরে ঝটপট কাজ শুরু করব। তো আশা করবো আমার সুইট সুইট ভিউয়ার্সরা ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। রুফায়দাকে দেখায় কিভাবে ঘুমাচ্ছে, দেখেন কুয়ালালামপুরে ডেঙ্গুর অবস্থা এতটা ভয়াবহ যে যেটা বলে শেষ করা যাবে না। তো এই কারণে আমরা কিন্তু আর কি মশারিতে ফিরে এসেছি, নর্মালি ভ্যাপোরাইজার তারপর স্প্রে এগুলোই ব্যবহার করতাম। তো গতকাল একটা প্রতিবেদনে দেখলাম কুয়ালালামপুরে সবচেয়ে বেশি আর কি খারাপ অবস্থা ডেঙ্গুর, এই কারণে কিন্তু এই প্রোটেকশন, যারা মালয়েশিয়ায় থাকেন তারা কিন্তু সবাই একটু সাবধানে থাকবেন, আসলে সাবধানের কোনো মান নাই, তারপরেও হতে পারে সব কিছুই। তো এই যে ফায়দা এখনও ঘুমাচ্ছে, কারণ এখনও অনেক সকাল, উড়ি ঘুমাতে থাক, আর এই ফাঁকে ঝটপট আমি আমার কাজগুলো সেরে নিই, তাহলে ও ঘুম থেকে উঠলে পুরো সময়টুকুই আমি ইনশাল্লাহ ওকে দিতে পারবো।
আমার রান্নাটা শেষ, তো কই ভাজি করলাম ডিম দিয়ে আর কলিজা ভুনা করলাম, সেগুলোতে একটু একটু করে দেখালামই আপনাদেরকে। আর রুফায়দার জন্য একটা ফ্রেশ মালটার জুস করে নিয়েছি, এটা আগে ওকে খাওয়ায় রেখে এসে তারপরে কিচেনটাকে ক্লিন করব। তো কিচেনের দেখেন অবস্থা দেখেন, গতকালকে ক্লিন করি নাই, গতকাল হচ্ছে মাছ ভাজি করেছিলাম, তারপরে হচ্ছে রুফায়দার একটু নুডলস করেছিলাম, তো সব কিছু মিলিয়ে আজকে ক্লিন করব। আর এই যে হাঁড়িটাতে কলিজা ভুনা করলাম সেটাও এখানে রেখে দিয়েছি, জগটাকে ক্লিন করব। তো এইগুলো ক্লিন করে নিয়ে তারপরে আমি আবার ক্যামেরাটা অন করছি। একটা একটা করে সাইড ক্লিন করব। তো আগে যে পাশটাতে রাইস কুকার রাখি এই পাশটা ক্লিন করব। এটা হচ্ছে আমার অনেক সময় রান্নার সময় ব্যবহার করার ট্রাইপড, এটা এখন দরকার নেই, এগুলোকে আগে আমি একটু সাইড করে নিই। তারপরে হচ্ছে যে একটা একটা করে সাইডে রাখবো আর একটা একটা করে সাইড আমি ক্লিন করব। চেষ্টা করা উচিত মাসে একদিন হলেও ডিপ ক্লিনটা করার, আর যদি প্রতিদিন ক্লিন করা হয় তাহলে কিন্তু ডিপ ক্লিন করতে খুব বেশি কষ্ট হয় না। আমি রাইস কুকারটাও নামিয়ে নেব, এই জিনিসগুলো সবই আমি নামিয়ে নেব। এখানটাতে হচ্ছে যে আমার টিস্যু রাখা আছে, তারপরে রুফায়দার দুধ আর টুকিটাকে কিছু সস, এই জিনিসগুলো দিয়েই আমার এই জায়গাটাতে রাখা, এগুলো সবই নামিয়ে নিচ্ছে। একটা ঘড়ি আছে, কিচেন ট্যুর যখন করব তখন এই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাবো। এই কাউন্টার ট্যাপটা কিন্তু ওয়াটার প্রুফ, তো এই কারণে হচ্ছে আমি মাজুনি দিয়ে এটাকে ক্লিন করে নিচ্ছি। কিচেনটাকে ক্লিন করছি বলো। হ্যাঁ ঠিক আছে, আনছি। আমার এই পাশটা ক্লিন করা হয়ে গিয়েছে, এবার চুলার পাশটা এবং চুলাটা ক্লিন করব। তো এইটা দিয়ে রাখার ফলে কিন্তু পিছনটা খুব বেশি নোংরা হয় না, তো এটাকে হচ্ছে যে ক্লিন করে নিতে হবে। তারপরেও উপরটা দেখতেই পাচ্ছেন বেশ নোংরা হয়ে আছে, তাই না? একদিন না করলে সাদা কিচেন টাইলস হলে এই সমস্যাটা দেখা দেয়, তারপরেও সাদা টাইলসটাই ভালো লাগে কিচেনে কেন জানি না। আমি আমার ফুলগুলোকে আগে একটু সরিয়ে রাখি। আমি যখন কিচেন ক্লিন করি এর আগেও দেখিয়েছি অনেক আপুই এই ধরনের টাওয়ালের কথা জানতে চাইছে, আপু তুমি টাওয়াল দিয়ে করো কেন? আসলে এই টাওয়ালগুলো হচ্ছে পানি শুষে নেয়, এটাতে আর কোনো ঝামেলা হয় না, একবারেই কাজটা হয়ে যায়। এই যে দেখেন আমি মুছে দিচ্ছি, এটাতে কিন্তু আমার একবারেই হয়ে যাচ্ছে। আপনারা চাইলে যে কোনো শুকনো কাপড় বা অন্য টাওয়াল দিয়েও এটা ক্লিন করতে পারেন। তো এই ধরনের পানি শুষে নেয় এই টাওয়ালগুলো ইউজ করলে কিন্তু কাজটা অনেক দ্রুত হয়ে যায়। কাজ করতে করতে এই কথাগুলো বলছি আপনাদের সাথে, আশা করি আপনাদের উপকার হবে এই কিচেন ক্লিনিংটা
দেখলে যারা চাকরিজীবী আছে তাদের জন্য বিশেষ করে এই ধরনের ছোটখাটো জিনিসগুলো খুব কাজে আসে। কিচেন চুলাটা হয়ে গিয়েছে, এবার হচ্ছে যে এই যে দেখেন এগুলোকে একটু ক্লিন করে তারপরে জায়গা মতো দিয়ে দিব। তো আমার এই পাশগুলো ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে, এখন জাস্ট একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিলেই হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। যে থালাবাটি গুলো ছিল সেগুলোকেও আমি ক্লিন করে নিয়েছি, খুব বেশি সময় কিন্তু লাগে না, একটু গুছিয়ে কাজ করলে থালাবাটি আমার কাজও হয়ে গিয়েছে। একটু দেখাই আমি আপনাদেরকে, দাঁড়ান এই যে দেখেন এইখানটাতে থালাবাটিগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এবার একটু দূর থেকে দেখাই, দেখেন হয়ে গেল ঝটপট, তাই না? এবার হচ্ছে ফ্লোরটা ক্লিন করে নিব, তাহলেই কিচেনের কাজ শেষ। হ্যাঁ দিব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, সেটাতেও সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, শেষ গোছানো শেষ, পাপোশগুলো দিয়ে দিয়েছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি একটু কষ্ট করে বাজিয়ে রাখবেন যাতে আমার দেয়া নতুন নতুন ব্লগগুলোর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো আল্লাহ হাফেজ।